শুভ সকাল বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিম দিয়ে রেসিপি। আপনারা তো অনেক ডিমের রেসিপি খেয়েছেন, আজকে একটা নতুন রেসিপি, এটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়। আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিয়েছি, তাতে গ্রেট করে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে সে গ্রেট করে নিয়েছি। আপনারা দেখে নিন, এইভাবেই করবেন, বেশ ভালোই লাগবে। ঠিক আছে, গ্রেট করা হয়ে গেছে, এই যে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে কীভাবে রান্না করা হয় দেখা যাবে। গরম হয়ে গেছে কড়া, কড়া গরম হয়ে গেছে, তারপর এতে দিয়ে দেবো একটু জিরা, শুকনো লঙ্কা আর রসুন বাটা দিয়ে দেবো। একটু ভেজে নেব, ভেজে না অল্প একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লবণ দিয়ে দেবো তার উপরে, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ব্রাউন কালারটা তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, আপনারা খেয়ে দেখবেন, এই রেসিপিটা সত্যি খুব অসাধারণ। ভাত রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে, আপনারা এরকম করে খেতে পারেন, দারুণ টেস্টি হবে। এই যে ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচির উপর হালকা আবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা যে কেমন দিচ্ছেন দেখে নেবেন, তারপর লাস্টে যে পরিমাণটা লবণ দিবেন স্বাদ অনুযায়ী দিবেন। ঠিক আছে, এই যে ঢাকিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, গলে গেছে হালকা। তারপর এই গ্রেট করা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ